আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আমি মূলত আজকে আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করতে যাচ্ছি। অনেকেই বেকিং আইটেম কিনেন, অনেকেই হয়তোবা দাম জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না, মূলত তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে আপনাদের সাথে আমি এরকম নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো চলুন দেখি এই জিনিসগুলো আজকে আমি কোনটা কত দাম দিয়ে কিনেছি তা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি দেখাচ্ছি একটা ডল, যেটা ডল কেক তৈরি করতে লাগে। তো এটার প্রাইস পড়েছে 100 টাকা। এটা অনেকগুলো, 80 টাকাও আছে, আপনারা নিতে পারেন, তবে এটার কোয়ালিটিটা একটু ভালো। এখানে নিয়েছি কিছু স্প্রিঙ্কেলস, এখানে 50 গ্রাম 100 টাকার আছে। আর এখানে একটা ব্রাশ সেট নিয়েছি, এটা 150 টাকা প্রাইস পড়েছে। এখানে একটা সিলিকনের ব্রাশ নিয়েছি, এটার প্রাইস পড়েছে 100 টাকা। এখানে 10 পিস পাইপিং ব্যাগ রয়েছে, প্রতিটা 5 টাকা করে। আর এখানে নিয়েছি কেক তৈরির যে নিচে দেওয়ার কাগজগুলো, সেগুলো অর্থাৎ কেক লাইনার, এগুলো হচ্ছে প্রতিটা 20 টাকা করে। এখানে হচ্ছে আমি 3টা নজেল নিয়েছি, একটা ক্লোজ স্টার নজেল, একটা রোজ নজেল আর একটা লিখার নজেল। এগুলো প্রত্যেকটি 40 টাকা করে নিয়েছে, এখানে 3টা 120 টাকা নিয়েছে। এরপর দেখিয়ে দিচ্ছি আমি একটা ফন্ডেন্ট কাটার, এটা দিয়ে আপনারা শিউলি বা বিভিন্ন ধরনের ফুল কেটে নিতে পারবেন, এটার প্রাইস পড়েছে 160 টাকা। এরপর নিয়েছি পপ সিকেল বা আইসক্রিম তৈরির যে কাঠি, সেই কাঠিগুলো, এগুলো 70 টাকা পড়েছে একটা প্যাকেট। এরপর আমি নিয়েছি 2টো রেডম্যানের কালার, এখানে প্রতিটা কালার পড়েছে 100 টাকা করে, 200 টাকা। এখানে আমি ভায়োলেট আর গ্রিন কালার নিয়েছি। এরপর নিয়েছি কর্ন সিরাপ, এখানে 100 গ্রামের প্রাইস পড়েছে 70 টাকা। আর নিয়েছি পাইপিং জেল, এখানে 100 গ্রাম রয়েছে, এখানেও 70 টাকার পাইপিং জেল রয়েছে। আর নিয়েছি একটা মগ চালনি স্টিলের, তো এটার প্রাইস পড়েছে 300 টাকা। আর নিয়েছি এখানে 2টো কেক টপার, এগুলোতে মূলত চকলেট দিয়ে টপার তৈরি করা যায়, তো এখানে প্রতিটার প্রাইস পড়েছে 150 টাকা করে, এখানে 2টো টপারের প্রাইস 300 টাকা। এখানে আমি এডিবল যে বাটারফ্লাই থাকে সেগুলো নিয়েছি, প্রতিটা 5 টাকা পিস পড়েছে, এখানে আমি 10টা বাটারফ্লাই নিয়েছি। এরপর নিয়েছি 100 গ্রাম আলমন্ড ফ্লাওয়ার, এখানে 100 টাকার আলমন্ড ফ্লাওয়ার রয়েছে। এখানে একটা কেক টেস্টার নিয়েছি, এটার প্রাইস পড়েছে 100 টাকা। আর নিয়েছি আমি 3টা ব্যাকড্রপ, এগুলোর প্রতিটি প্রাইস পড়েছে 270 টাকা করে। আপনারা এগুলো সব গুলশান ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন। আমি এই প্রতিটা জিনিস গুলশান ডিসিসি মার্কেট থেকে নিয়েছি, আপনারা সেখানে এরকম আরও অনেক বেকিং আইটেমের জিনিস পেয়ে যাবেন। আশা করি আজকের এই শপিং ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আপনারা একটা লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।